ও তাজউদ্দিনের যুবক ভাই, আমার নবীর কথা কি তোমার মনে পড়ে না? আমার আল্লাহর কোরআনের জন্য কি তোমার মায়া লাগে না? আমার নবীর সুন্নতের জন্য কি তোমার মায়া লাগে না? জুমাবার দিন নামাজ পড়তে যাও, শুক্রবারের আগের সুন্নত তুমি আদায় করো না? তুমি কপাল পোড়া কত যুবক, তোমার কপালটা তুই পোড়ায় তুই মন্দ, তোমার কপালে আল্লাহ শুক্রবারে আগের চার রাকাত সুন্নত রাখে নাই, তোমার কপালে আল্লাহ শুক্রবারের পরের চার রাকাত সুন্নত রাখে নাই, তোমার চুলের দিকে তাকাইলে আমার নবীর সুন্নতের আদর্শ নাই, তোমার গায়ের জামাটার দিকে তাকাইলে আমার নবীর সুন্নতের আদর্শ নাই, তোমার হাতের নখের দিকে তাকাইলে আমার নবীর সুন্নতের আদর্শ নাই। এরে কপাল পোড়া যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? কয়দিন আর দুনিয়ার জমিনে এভাবে দাম্ভিকতার সহিত চলবি? আজকে 25 বছরের যুবকেরা তাকাইয়া দেখো, 20 বছরের কত যুবক কবরের মধ্যে ঘুমায় আছে না নাই? 20 বছরের যুবকেরা তাকাইয়া দেখো, এভাবে 15 বছরের কত যুবকেরা কবরের মধ্যে ঘুমায়? এরে যুবক, তোমার মাথার দিকে তাকাইলে চুলগুলা এলোমেলো করিয়া কাটো, অথচ 4 মাঝহাবের সব ইমাম একমত, আমার মায়ার নবী তোমার জন্য এতই পাগল, আমার মায়ার নবী তোমার জন্য এতই কান্না করেন, 4 মাঝহাবের সকল ইমাম একমত, আমার মায়ার নবী জিন্দা নবী মৃত নবী না পড়েন? সুবহানাল্লাহ, আমার মায়ার নবী জিন্দা নবী, আমার মায়ার নবী মরে নাই, আমার মায়ার নবী কবরের মধ্যে এখনো জিন্দা আছেন, পড়েন না? সুবহানাল্লাহ। 4 মাঝহাবের সব ইমাম একমত, ইমাম আবু হানিফা একমত, ইমাম শাফিঈ একমত, ইমাম আহমদ ইবনে হাম্বল একমত, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ একমত, আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী রওজার মধ্যে এখনো থাকিয়া উম্মতি 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 বলে কান্না করে। সুবহানাল্লাহ, আমার নবী এখনো রওজার মধ্যে থাকিয়া উম্মতি 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 বলে কান্না করে। এরে যুবক, তোর জন্য আমার নবী রওজার মধ্যে থাকিয়া কান্না করে, আর তোর কি একটুও মায়া লাগে না? তুই আমার নবীর সুন্নতের চুলগুলাকে রাখতে পারলি না? তুই নখ কাটার মধ্যে আমার নবীর সুন্নতের আদর্শটাকে মালা বানাইতে পারলি না? তোর চেহারার দিকে তাকাইলে আমার নবীর সুন্নতের দাড়ি নাই, তোর এভাবে পায়ের দিকে তাকাইলে আমার নবীর সুন্নতের পা জামা এভাবে তোর টাকনুকির আর নিচে পড়া। আমার মায়ার নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। এর দুনিয়ার উম্মতির দল, ও যুবক ফ্যাশন করিয়া টাকনুকির আর নিচে জামা পরো, এর যুবক ফ্যাশন করিয়া এভাবে জিন্সের প্যান্টটাকে টাকনুকির আর নিচে পর্যন্ত পরো, অথচ আমার মায়ার নবী হাদিসের মাঝে জানায় যতটুকুন পর্যন্ত টাকনু গিরার নিচে এভাবে টাকনুর নিচে জামা দ্বারা বা পা জামা দ্বারা ঢাকা থাকবে, ততটুকুন জায়গা আমার আল্লাহর জান্নাতে যাবে না, নাউজুবিল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, আমার নবীর সুন্নতের আদর্শের মালা যদি গড়ায় লাগাও, সব কাজের মধ্যে আমার নবীর সুন্নতের মালা আছে না নাই? মুসলমান এমন এক দামি ইসলামের নাম, মুসলমান এমন এক আদর্শওয়ালা উম্মতের নাম। এই মুসলমান খানা খাইবে সওয়াব, মুসলমান ঘুমাইবে সেখানেও সওয়াব, মুসলমান রাস্তায় হাঁটবে সেখানেও সওয়াব, এমনকি মুসলমান টয়লেট করবে ওয়াশরুমে যাবে সেখানেও সওয়াব আছে না নাই? আওয়াজ দিয়ে বলো।
আমার মায়ার নবীর সুন্নত হইল কোন মুসলমানকে দেখলে সালাম দেওয়া, সালাম দিলে 90টি নাকি আমল নামার মধ্যে লেখা হয়, আমার মায়ার নবীর সুন্নত। এর যুবক রাস্তায় হাঁটবি, সেখানেও ও বৃদ্ধ বাবা রাস্তায় হাঁটবা, সেখানেও আমার নবীর সুন্নত হলো ডান দিকে হাঁটা, ডান দিকে হাঁটবা, আমার নবীর সুন্নতের আদর্শের মালা গলায় পরা হয়। ও মুসলমান, চুলগুলোকে যদি আমার নবীর সুন্নত অনুযায়ী রাখো, এখানেও আমার নবীর সুন্নত মানা হয়, দাড়িগুলোকে যদি আমার নবীর সুন্নত অনুযায়ী রাখো, এখানেও আমার নবীর সুন্নতের আদর্শের মালা আছে না নাই। এর যুবক এভাবে রাতের গভীরে ঘুমাইতে যাইবি, রাতের গভীরে ঘুমাইতে যাওয়ার পর একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, এই দোয়া পড়িয়া যদি ঘুমাও, আর এভাবে ঘুমাইতে যাওয়ার পর ঘুমানোর জন্য আমার নবীর সুন্নতের মালা আছে, ডান হাত ডান গালের নিচে দিয়া, বাম হাতটা এভাবে বাঁ হাতটা পাজরের উপরে দিয়া যদি ঘুমাও, আমার নবীর সুন্নত অনুযায়ী ঘুমানো হয়। ঘুমিয়ে আছো টেনশনে ঘুম আসে না, যদি এভাবে আমার মাওলা পাকের জিকির শুরু করিয়া দাও, আল্লাহ 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 এভাবে আল্লাহ আল্লাহ জিকির করার পর যদি ঘুমাও, জিকির করতে করতে একটা সময় তুমি ঘুমিয়ে পড়বা, তোমার আর জিকির জবানদার আসবে না। আমার মায়ার নবী জানায় উম্মত রে, একটা সময় তুমি ঘুমিয়ে পড়বা, তুমি আর জিকির করবা না, কিন্তু এই যে জিকির করতে করতে ঘুমাইলা, সারা রাত্র বসে বসে জিকির করার পর যতটুকুন সওয়াব তোমার আমল নামায় হইত, ঘুমানোর সময় জিকির করার কারণে সারা রাত্র বসে বসে জিকির করলে যেই পরিমাণ সওয়াব হইত, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, আমার আল্লাহ সারা রাত্র বসে বসে জিকির করার সওয়াব তোমার আমল নামায় লিখে দেয়। এরে আল্লাহর বান্দা, ঘুম থেকে সজাগ হইবা, প্রত্যেকবার নিঃশ্বাস ফালাও, নিঃশ্বাসটা বাহিরে যাইয়া আমার মাওলাকে ডাকে, আয় আল্লাহ আমি অমুক বান্দার নিঃশ্বাস বান্দা জবান থেকে বের করে দিয়েছে, আপনি যদি আমাকে অনুমতি না দেন আমি আর বান্দার মধ্যে প্রবেশ করব না, আয় আল্লাহ আমি কি বান্দার মধ্যে প্রবেশ করব না কিরে আল্লাহ। আল্লাহ বলে, নিঃশ্বাস ও শ্বাস ও প্রাণ ও জান তোমার এখন আসার সময় হয় নাই, তুমি আবার বান্দার এভাবে জবানের মধ্যে প্রবেশ করো, একদিন যদি এই নিঃশ্বাস বন্ধ হইয়া যায় সেই দিন ওপারে চলে যেতে হবে, কেউ তোমাকে আটকিয়ে রাখতে পারবে না, ঠিক কি না? ঘুম থেকে ওঠার সময় আমার মায়ার নবীর সুন্নাত, সেখানেও তুমি দোয়া পারো না, একটা মাদ্রাসার ছোট্ট ছাত্র কত সুন্দর দোয়া পারে, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, পড়েন না সুবহানাল্লাহ। এর মুসলমান ও পর্দার আড়ালের মা, এভাবে ও বৃদ্ধ বাবা ও যুবক ভাই, টয়লেটের মধ্যে যাইবা, দৈনন্দিন একবার দুইবার তিনবার টয়লেটে যাও, টয়লেটে যাওয়ার সময় আমার নবীর সুন্নাত সেখানে আছে না নাই আওয়াজ দিয়া বলো। আমার মায়ের নবী শিখিয়ে দেয় উম্মতের দল, ওয়াশরুমে যাইবা, ওয়াশরুমে যাওয়ার সময় বাম পা যদি আগে দাও, বাম পা আগে দেওয়া সুন্নত, তোমার ডান পা আগে চলিয়া গেল, তোমার মধ্যে
এভাবে আমার নবীর সুন্নতের এভাবে আয়েশ জেগে উঠল। তুমি মনে মনে চিন্তা করলা, হায় হায় এভাবে বাম পা তো আগে দেওয়া সুন্নত, আমি ডান পা আগে দিলাম, আমার নবীর সুন্নতের খেলাফ করলাম, বাঁ পাটা বের করিয়া এভাবে বাঁ পাটা আবার এভাবে ওয়াশরুমের মধ্যে দিলা, আমার আল্লাহ আরশে আজিম থেকে তাকায়া দেখে, আমার আল্লাহ দেখে বান্দা এভাবে বাঁ পা ডান পা আগে দিয়েছিল, ওয়াশরুমের মধ্যে প্রবেশ করার সময় বাঁ পা আগে দেওয়া সুন্নত, কিন্তু বান্দা ডান পাটা আগে দেওয়ার পর বান্দার ভিতরে আমার নবীর মহাব্বতটা জেগে উঠল, বান্দা এভাবে ডান পা বের করিয়া বাঁ পাটা আগে ওয়াশরুমের মধ্যে প্রবেশ করাইল, আমার নবীর সুন্নত আমার নবীর মহাব্বত বান্দার অন্তরের মাঝে থাকার কারণে আমার আল্লাহ, এরে মুসলমান জবাব দাও, আমার আল্লাহ তোমার আর আমার জিন্দগির সব গুনাগুলো মাফ করতে পারে কি পারে না? এভাবে বাম্পা দ্বারা প্রবেশ করার পর সুন্দর একটা দোয়া আছে মায়ার নবীর সুন্নাত, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরে তাজুমদ্দিনের যুবক, ও স্কুলে পড়ুয়া যুবক, ও কলেজ ভার্সিটিতে পড়ুয়া আমার কলিজার টুকরা যুবক ভাই, তোমাদের সাথে কোনো দুশ্মনী নাই, বরং আমাদের কমজোরি আমাদের কমজোরি আমাদের কমজোরি, আমরা দিনের দাওয়াতটাকে নবীর সুন্নতটাকে তোমাদের পর্যন্ত কেন পৌঁছাতে পারলাম না, এটা আমাদের কমজোরি। এভাবে তোমরা যদি আজকের এই মাহফিল থেকে নিয়ত করো, এই মাহফিল থেকে নিয়ত করলাম, এভাবে এলাকার আলেমদেরকে ধরিয়া, মসজিদের ইমাম সাহেবকে ধরিয়া, মুসলমানদের দৈনন্দিন যেই কয়টা সুন্নত আছে এই কয়টা সুন্নত আমরা মেনে চলব, আমার নবীর ভালোবাসা তার ঘরের মধ্যে দৌড়াইয়া দৌড়াইয়া আসবে ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, যেখানে মায়ার নবীর সুন্নাত সেখানে আছে আমার আল্লাহর মহাব্বত, যেখানে আমার মায়ার নবীর সুন্নতের আদর্শের মালা নাই, এরে যুবক তুমি যতই টাকার মালিক হও না কেন, ওই কবরের মধ্যে তোমার কোন বন্ধু নাই ঠিক কিনা? আমার মায়ার নবী যদি তোর বন্ধু হয়ে দেখা না দেয়, এ যুবক এ বৃদ্ধ বাবা, আমার মায়ার নবী যদি তোমার বন্ধু হইয়া দেখা না দেয়, ওই হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় একটু আমাকে জবাব দাও, তোমার মা তোমার কাজে আসবে না, তোমার বাবা তোমার কাজে আসবে না, তোমার বিবি তোমার কাজে আসবে না, তোমার ভাই বন্ধু তোমার কাজে আসবে না, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন মাকামে মাহমুদ নামক জায়গায় সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্না করে, তুমি যদি এভাবে চুল সারা এভাবে এভাবে এলোমেলো চুল নিয়া এভাবে দাড়ি সারা যাইয়া এভাবে সুন্নতের পোশাকটা না পরিয়া আমার মায়ার নবীর সামনে যাইয়া যদি দাঁড়াও, আমার মায়ার নবী তোমার মতো যুবককে নিজের উম্মাত বলে পরিচয় দিবে না? আওয়াজ দেয়া বলো ঠিক কিনা?